বিধান প্রামাণিক নিজে একজন ক্ষৌরকার, মানুষের চুল দাড়ি কেটে জীবন যাপন করেন। সপ্তাহের ছ দিন নিজের দোকানে চুল দাড়ি কেটে আয় করেন। একদিন সমস্ত গরিব মানুষ ভব ঘুরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত রিক্সা চালকদের বিনামূল্যে চুল দাড়ি কেটে দেন। পূর্ব বর্ধমান জেলার শহরের বিভিন্ন এলাকায় সাইকেলের চেয়ার নিয়ে ঘুরে ঘুরে এদের তিনি চুল দাড়ি কেটে দেন প্রতি বৃহস্পতিবার। বিধান প্রামাণিক জানান, চুল দাড়ি না কাটলে গরিবের নানান রোগ হয়। এই সব মানুষদের যদি চুল দাড়ি কেটে দেয়া হয় তাদের শরীর সুস্থ থাকবে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ভব ঘুরে যেসব মানসিক পেশেন্ট আছে, ভব ঘুরে ওদের চুল দাড়ি কাটি। কেন এদের তো টাকা পয়সা বলে কিছুই নেই, কিছু জানেও না, আর এদের মাথায় এত জট হয়ে থাকে যে পোকা এবং বিভিন্ন ঘাটা হয়ে যায়, উকুন টুকুন হয়ে যায়। তাই এদের জন্য আমি এই প্রত্যেক সপ্তাহে আসি, দিয়ে রাস্তায় যেখানে দেখি ভব ঘুরে সেখানে আমরা চুল দাড়িকে আমি কেটে দিই। এই উদ্যোগটা নিচ্ছি এখানে যে দেখুন, এরা অসহায়, এদের না আছে অর্থ, না আছে ঘর, না আছে বাড়ি, এদের কিছুই নেই। তা আমি দেখে এদের দেখে আমার খুব কষ্ট হয়েছে যে এদের পাশে কেউ নেই, কোনো পরিষেবা থেকে কেউ দেয় না, কেউ পায় না। আমার নিজের অন্তর থেকে চেয়েছে, এদের দেখে খুব কষ্ট হয়েছে। ওই জন্য আমি নিজে যেতে প্রত্যেক বৃহস্পতিবার করে আসি, দিয়ে ভব ঘুরে দিয়ে চুল দাড়ি কাটি। আপনি এমনি কি করেন? আমি এমনি সেলুনে চুল দাড়ি কাটি। আচ্ছা, কিন্তু একটা দিন সময় দেন তাদের জন্য? হ্যাঁ, সপ্তাহে একটা দিন সময় দিই তাদের জন্য। এইরূপ অভিনব উদ্যোগকে শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন সাধুবাদ জানান। খুব ভালো, আমার সামর্থ্য সেই রকম নেই, আমি রিক্সা চালিয়ে খাই, আমার সেই রকম সামর্থ্য নাই। এই জিনিসটা পেয়ে আমি খুব আনন্দিত হলাম। গাড়ি কাটতে গেলে মিনিমাম 50 টাকা খরচা? হ্যাঁ, 50 টাকা খরচা। আর আমাদের সামর্থ্য নাই, আমাদের রিক্সা ভাড়াও নেই, সেটা আপনাকে দিতে হয়নি? না। কী বলবেন তাদের, কী বলবেন যিনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন? ও, অশেষ অশেষ আশীর্বাদ করছি তাকে। আমার বয়স হচ্ছে 76 বছর বয়স, 76 বছর বয়স। এর জন্য এই দাদাকে আশীর্বাদ করি আরও বড় হোক। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।